আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা এনেবল করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। সো কথা বলবো আজকে মাইক্রো প্ল্যাটফর্ম নিয়ে। মাইক্রো প্ল্যাটফর্ম নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই মাইক্রো প্ল্যাটফর্ম সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন। আর যারা এখনো এই ভিডিওটা দেখেননি, মাইক্রো রিভিউ দ্য ফিউচার অফ সিম্পল জবস অ্যান্ড গেট পেড থ্রু মাইক্রো প্ল্যাটফর্ম, তাদের উদ্দেশ্যে একটা মাইক্রো প্ল্যাটফর্ম সম্পর্কে একটা রিমাইন্ডার দিচ্ছি। মাইক্রো প্ল্যাটফর্মটা সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে বলতেছি, এই প্ল্যাটফর্মে আপনি ছোট ছোট টাস্ক পাবেন, ছোট ছোট জব করতে পারবেন। সেই টাস্ক সাকসেসফুলি কমপ্লিট করে কিন্তু আপনি ইনস্ট্যান্ট ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট পাবেন। সো তাদের আশা, খুব সামনেই একটা অ্যাপ আসছে যে অ্যাপের মাধ্যমে আপনারা এই জব গুলো আপনারা দেখতে পারবেন এবং এই জবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনারা জবটা যদি সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন দেন আপনারা পেমেন্ট পেয়ে যাবেন থ্রু এই মাইক্রো প্ল্যাটফর্ম, এবং যেটা ক্রিপ্টোকারেন্সিতে আপনারা পেমেন্ট পাবেন। তো এই হচ্ছে তাদের টোটাল থিম। এই ক্ষেত্রে আপনারা অ্যাজ এ বাউন্টি হান্টার হিসাবে এখানে ছোট ছোট জব পাবেন এবং এখান থেকে আপনি আর্ন করতে পারবেন। আর হচ্ছে যারা পাবলিশার আছে, যারা বিভিন্ন কোম্পানি আছে, তারা কিন্তু তাদের বিভিন্ন প্রোডাক্ট কিন্তু তারা এভাবে কিন্তু অ্যাডভার্টাইজ করতে পারবে। সো এটা কিন্তু দুই পক্ষেরই জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম। সো আশা করছি এই প্ল্যাটফর্মটার ফিউচার খুবই ব্রাইট, এবং এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। সো এই প্ল্যাটফর্মের মাইক্রো প্ল্যাটফর্ম এবং মাইক্রো টোকেন সম্পর্কে কিছু আপডেট আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। যেটা হচ্ছে এই মাইক্রো টোকেনটা, যেটা শর্ট নেম হচ্ছে MYO, এটা বিট ফরেক্স এর টার্বো দ্য প্ল্যাটফর্ম প্রজেক্ট এক্সেলেটার। অলরেডি এটা বিট ফরেক্স এ IEO অলরেডি কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুলি ভাবে। তো আমরা যদি একটু দেখি, এখানে বিট ফরেক্স এ আমরা দেখতে পাচ্ছি যে MYO, মাইক্রো ফার্স্ট গ্লোবাল ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম ফর সিম্পল জবস, এটা রাউন্ড ওয়ান অলরেডি সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে গেছে, যেটা হয়েছিল আপনার জুন মাসের 11 থেকে জুন মাসের 12 তারিখে। এই টাইমের ভিতরে 80,000 MYO টোকেন এখানে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, যেটার বেস প্রাইস ছিল 25 সেন্ট। তো যারা এই টাইমের ভিতরে টোকেনটা কিনছে বিটফরেক্স থেকে, তাদের 25 সেন্ট পড়ছে, এবং রাউন্ড টু তে তাদের এই টোকেনটা কিনা লাগছে 30 সেন্ট দিয়ে, এবং সেটা চলেছিল জুন মাসের 12 থেকে জুন মাসের 14 তারিখ পর্যন্ত। সো অলরেডি এটা ডান সাকসেসফুলি ভাবে এবং খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু এই সোল্ড আউট হয়ে গেছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে বর্তমানে কিন্তু এই MYO টোকেনটা অলরেডি লিস্টেড হয়ে গেছে বিট ফরেক্স এক্সচেঞ্জে, যেটা একটা মাঝারি মানের এক্সচেঞ্জ সাইট, এবং অলরেডি ট্রেডিং পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন MYO এবং ETH পেয়ারে অলরেডি বাই সেল হচ্ছে। আমরা যদি বিট ফরেক্স এর বাই সেলে চলে আসি, MYO ETH পেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে লাস্ট 24 আওয়ার্সে অলরেডি 2163 ETH এর MYO টোকেন অলরেডি বাই সেল কিন্তু হয়ে গেছে। এবং আপনারা যদি বর্তমানের কারেন্ট প্রাইস দেখেন 20 সেন্টের উপরে এক একটা টোকেন। সো যা অনেকে হয়তো ভাবতে পারেন যে তাহলে তো লসই হয়েছে, কেননা এখানে রাউন্ড ওয়ান এর বেস প্রাইস ছিল 25 সেন্ট, সেই ক্ষেত্রে বর্তমান কারেন্ট প্রাইস এই এক্সচেঞ্জ লিস্টেড হওয়ার পরে 20 সেন্ট। সো আমি বলবো এই ক্ষেত্রে যারা হোল্ড করবেন তারা কিন্তু লং টাইম হোল্ড করবেন, তাদের জন্য একটা ভালো প্রফিট গেইন করা পসিবল আমার মনে হচ্ছে। আর আপনি যদি প্যানিক হয়ে সেল করে দেন তাহলে তো লস করবেনই। এবং এই হচ্ছে আপডেট বিটফরেক্স, এটা লিস্টেড। আর হচ্ছে তাদের যদি আমরা রোড ম্যাপটা দেখি, ফেব্রুয়ারি 2018-এ মাইক্রোজবস IEO প্রজেক্ট স্টার্ট হয়েছে এবং বর্তমানে চলতেছে হচ্ছে মার্চ ফেব্রুয়ারি 2019 প্রিপারেশন ফর আপকামিং ICO। তারা ICO প্রিপারেশন নিছে ফেব্রুয়ারি 2019-এ, মার্চে প্রি রেজিস্ট্রেশন ফর প্রি সেল, মেতে ICO প্রি সেল 14 ডেজ, ICO মেইন সেল 60 ডেজ। সো তারা কিন্তু ICO না করে IEO ইনিশিয়াল এক্সচেঞ্জ অফারে চলে আসে, যেটা বিটফরেক্স অলরেডি কমপ্লিট, এটা কিন্তু কমপ্লিট। এবং জুন মাসে ওয়ার্কিং অন লিস্টিং মাইক্রো টোকেন, এবং অলরেডি কিন্তু জুন মাসে তাদের রোড ম্যাপ অনুযায়ী লিস্টেড হয়ে গেছে অলরেডি বিটফরেক্স, এবং সামনে আরো টপ এক্সচেঞ্জে লিস্টেড হবে। এবং কোয়াড্রেন্ট 4 2019-এর লাস্টের দিকে যেটা আসবে সেটা হচ্ছে মাইক্রো প্রোটোকল মেইন নেট রিলিজ, মাইক্রো অ্যাপ বেটা ভার্সন রিলিজ, টেস্টিং ফেজ। সো এগুলো হচ্ছে সামনে আসবে। আর হচ্ছে জুন মাসের কিন্তু তারা বিটফরেক্স এ লিস্টিং হয়ে গেছে। সো এই ছিল আপডেট মাইক্রো টোকেন, যেটা আপনারা চাইলে বিটফরেক্স এ বাই সেল করতে পারবেন। আর হচ্ছে পরবর্তী কোনো আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আপনারা আমার চ্যানেলে এই মাইক্রো প্ল্যাটফর্ম সম্পর্কে আপডেট গুলো পেয়ে যাবেন। তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।